আজকের ভিডিওতে আমি আধার কার্ড নিয়ে এমন এমন কিছু ডিটেলস বলবো যেগুলো আপনারা আগে জানতেন না যেমন আপনাদের আধার কার্ডের ছবি কখনোই ভালো হয় না তো আপনারা কিভাবে ভালো আধার কার্ডের ছবি তুলবেন আধার কার্ডের জন্য এছাড়া যদি আপনাদের কোনো জায়গায় ভুল থাকে অর্থাৎ নামে ডেট অফ বার্থে বা ঠিকানায় কী করে এগুলো আপনারা সংশোধন করবেন এছাড়াও যদি আপনারা আধার কার্ড আপডেট করতে চান তাহলে আপনারা কিভাবে করবেন নতুন যদি করতে চান নতুন কিভাবে করবেন সম্পূর্ণ বিষয় যেসব আধার কার্ড রিলেটেড রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো তাই ভিডিওটা একটু লেন্থি হবে কিন্তু আপনাদের সারা জীবনে প্রয়োজন লাগবে তো চলুন ভিডিওটা শুরু করে সবার প্রথমে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট নিয়ে কথা বলি কারণ আধার কার্ডের ডকুমেন্ট আপডেট এখনকার সময়ে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট নিয়ে কীভাবে করবেন না করবেন সেই নিয়ে অলরেডি ভিডিও এই চ্যানেলেই বানানো রয়েছে তো আজকের এই ভিডিওতে শুধু আপনাদের বলবো যদি আপনারা আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে চান তাহলে আপনারা বাড়িতে বসেই করতে পারবেন শুধুমাত্র আপনাদের ভোটার বা প্যান কার্ড দিয়ে এছাড়া যদি আপনাদের ভোটার বা প্যান কার্ড না থাকে তাহলে অনেক অপশান রয়েছে আধার কার্ডের পোর্টালে তো আপনারা সেখান থেকে যে কোনো একটা অপশান সিলেক্ট করে সেইটা ডকুমেন্ট আপডেট করতে পারেন ঠিক আছে তো এখানে কোথাও যাওয়ার বা কোথাও ভিজিট করার কোনো ব্যাপার নেই আপনারা বাড়িতে বসেই আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে পারছেন এছাড়া আধার কার্ডের অনেক সার্ভিস রয়েছে যেগুলো আপনারা বাড়িতে বসে করতে পারবেন না একে একে আমরা সেদিকে আসছি কিন্তু ডকুমেন্ট আপডেটটা শুধুমাত্র আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেই বাড়িতে বসে করতে পারবেন আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন এরপরে খুব যে জনপ্রিয় একটা ব্যাপার সেটা হচ্ছে আধার কার্ডের ফটো আধার কার্ডের ফটো কারোর বাচ্চা বেলায় তোলায় কারোর এমনভাবে তোলা ঘেমে নে একদম চান করে গেছে তারপরে ফটোটা এসছে তো খুব বাজে লাগছে তো এইরকমই বেশিরভাগ মানুষেরই ফটো তো এই ফটোগুলো আপনারা চেঞ্জ করবেন কোথায় শুধু এইটা নয় তার সাথে আমি আরও কিছু যুক্ত করে দিচ্ছি আধার কার্ডের ফটো আধার কার্ডের নাম ডেট অফ বার্থ এবং জেন্ডার এই সমস্ত কিছু চেঞ্জ করতে গেলে আপনাদের যেতে হবে আধার সেন্টারে এবার আধার সেন্টার ব্যাপারটা আপনাদের হয়তো ঠিকঠাক মাথায় ঢুকবে না তো আপনাদের বলি আপনাদের আশেপাশে যে সমস্ত ব্যাংক বা পোস্ট অফিস রয়েছে হেড পোস্ট অফিস কিন্তু কোনো ছোটোখাটো যে ব্রাঞ্চগুলো নেওয়া রয়েছে সেগুলোতে নয় ঠিক আছে তো হেড পোস্ট অফিস এবং যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কে গিয়ে আপনারা সবার প্রথমে খোঁজ নেবেন যে আধার কার্ডের কোনো কাজ করা হচ্ছে কি না কারণ ব্যাঙ্ক বা পোস্ট অফিসেই এখন এই সমস্ত কাজগুলো অর্থাৎ ফটো নাম পরিবর্তন বিয়ে হওয়ার পর বেশিরভাগ সার নেম পরিবর্তন করা হয় সমস্ত কিছু হ্যাঁ ডেট অফ বার্থে কোনো ভুল থাকলে এই সমস্ত কিছু করা হয় আধার সেন্টার থেকেই অনলাইনে কোনো সার্ভিস নেই যেটা আপনি ঘরে বসে করতে পারবেন এটা আমি একদম প্র্যাকটিক্যাল কথা বলছি আপনাদের যে যত বলুক না না কেন বসে করিয়ে এই করুন করুন সেই কোথাও কিছু হবে আমার নিজের দোকান রয়েছে আমি জানি কিভাবে কি করতে হয় না করতে হয় তাই আপনাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বানিয়ে রেখে দিচ্ছি এছাড়াও আরও একটা উপায় রয়েছে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন আধার সেন্টার নিয়ার মিস সেখানে আপনাদের লিস্ট চলে আসবে যে আপনাদের আশেপাশে কোথায় আধার সেন্টার রয়েছে আবারও বলছি মূলত ব্যাংক বা পোস্ট অফিস ছাড়া সাধারণত কোথাও যে সমস্ত সাইবার ক্যাফে এখানে কোনো এই সমস্ত আপডেট হয় না হ্যাঁ অন্যান্য কিছু হয় কিন্তু আধার কার্ডের এই যে জিনিসগুলো বললাম ফটো থেকে শুরু করে নাম থেকে শুরু করে এইগুলো কিন্তু আধার সেন্টার ছাড়া হবে না তাই আপনারা অন্য কোথাও গিয়ে সময় নষ্ট করবেন না এরপরে আপনাদের যেটা ভেবে রাখতে হবে যদি আপনারা আধার সেন্টারে যান তাহলেই কি ভালো ফটো আসবে এরকম কোনো নিয়ম নেই তো আপনাদের সেটা দেখতে হবে হ্যাঁ লক্ষ্য করতে হবে যখন তোলা হবে তারপরে আপলোডের আগে আপনি যে কাজটি করবে তাকে বলে রাখবেন যে আমি ফটোটা কিন্তু দেখব তারপরে আমি আপনি আপলোড করবেন তার আগে কিন্তু নয় যদি ফটো আপনার পছন্দ হয় তবেই আপলোড করতে দিন নতুবা আপনি বলুন আবার রিটেক করতে আবারও আপনার আপনার ফটো তুলতে তাহলে তারা আবার আপনার ফটো তুলবে এবং তারপরে যদি আপনার পছন্দ হয় তারপরে সেটা আপলোড করতে দেবেন তাহলে কি হবে ব্যাপারটা ফটো যেটা আসবে সেটা আপনার পছন্দ অনুযায়ী আসবে নাকি অন্যজনার পছন্দ অনুযায়ী তো এর জন্য আপনাদের ফটো একদম ক্লিন এবং ক্লিয়ার আসবে যেটা আপনারা এখনো এক্সপেক্ট করতে পারেন না এমনই ফটো আসবে খুব সুন্দর আসবে এরকম এক্সপিরিয়েন্স আমার সাথে হয়েছে সেই জন্য আমি শেয়ার করছি আমিও বাইরে গেছিলাম বাইরে গিয়েই আমি ব্যাংক থেকে আপডেট করিয়ে এসেছি ফটো তো আমারও সেম টু হয়েছে যতক্ষণ না আমার ভালো ফটো না আসছে ততক্ষণ আমি কিন্তু বিরক্ত করেছে হ্যাঁ তারা একটু বিরক্ত হবে কিন্তু আপনার ফটোর জন্য আপনার দরকার তো সেই জন্য আপনাকে একটু বিরক্ত সহ্য করতে হবে এই হচ্ছে ব্যাপার এরপর আরও জিনিসগুলো যেগুলো আপনাদের যে কোনো সংশোধনের ব্যাপার যদি থাকে তাহলে সেগুলো আপনারা ভালো করে কম্পিউটারে যে সমস্ত তারা লিখবে টাইপ করবে সেটা ভালো করে দেখে নেবেন কারণ তাদের দ্বারা ভুল হতে পারে তারাও মানুষ ঠিক আছে যদি তাদের ভুল হয় তাহলে আপনিই ভুগবেন আলটিমেটলি তো সেই জন্য যখন টাইপ করবে সেটা ভালো করে দেখবেন যিনি টাইপ করছেন তাকে বলবেন যে টাইপ করছেন যেটা যেটা করেছেন সেটা আমি মেলাবো দেখবো যদি ফোন নাম্বার আপডেট করতে চান তাহলেও আপনারা সেটা মিলিয়ে দেখবেন নাম্বার ঠিক আছে কিনা না নাহলে আপনার টাকা তো যাবে উপরন্তু আপনাদের হায়রানিও হতে হবে এরপরে যে আপডেটগুলো রয়েছে সেগুলো আপনি বাড়িতে বসে করতে পারবেন যেমন আধার কার্ডের ডকুমেন্ট আপডেট যেটা একটু আগেই বললাম এছাড়া যদি আপনারা চান যে আধার কার্ড ডাউনলোড করতে এবং সেটার প্রিন্ট বের করতে তাহলে সেটাও আপনারা বাড়িতে বসে পারবেন এছাড়া যদি আপনারা চান আধার কার্ডে বাবার নাম ভুল আছে সেটা ঠিক করতে বা বাবার নামের বদলে স্বামীর নাম বসাবেন বা ঠিকানায় কিছু ভুল রয়েছে সেই ঠিকানাটা আপনারা ঠিক করবেন এই সমস্ত কিছু পসিবেল হ্যাঁ হ্যাঁ এর জন্য অবশ্যই ডকুমেন্ট লাগবে মূলত যে সমস্ত ডকুমেন্ট লাগে আপনাদের বলে রাখি যদি আপনারা ঠিকানা চেঞ্জ করতে চান তাহলে ভোটার কার্ডের যে ঠিকানা রয়েছে সেটা দিতে পারেন বা একদম ফ্রেশ ঠিকানা করতে চাইলে আপনারা পঞ্চায়েত প্রধান বা মিউনিসিপ্যালিটির কাউন্সিলরকে দিয়ে সই করিয়ে নিন তারপরে সেই যে ফর্মটা থাকবে সেটাকে আপলোড করে দিন তাহলেই কিন্তু আপনাদের কারেন্ট ঠিকানা চলে আসবে তো এই সমস্ত কিছু আপনারা অনলাইনেই করতে পারবেন এছাড়া পিভিসি আধার কার্ড সেটা আপনারা অনলাইনেই অর্ডার দিতে পারবেন পিভিসি বলতে যেটা প্লাস্টিকের এটিএম কার্ডের মধ্যে যে কার্ডগুলো হয় সেগুলো আপনারা অনলাইনেই অর্ডার দিতে পারবেন তো এটা অর্ডার দিতে গেলে বা এই সমস্ত কিছু বাড়িতেই যে সমস্ত কাজ আপনারা করতে পারবেন না সমস্ত কাজের জন্য আপনাদের আধারের সাথে মোবাইল নাম্বার লিংক থাকতে হবে আধারের সাথে মোবাইল নাম্বার যদি লিঙ্ক না থাকে তাহলে আপনাদের সেই আধার সেন্টারে গিয়েই কিন্তু লিঙ্ক করাতে হবে আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা আজকালকার দিনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আপনারা জানেন যে আধারের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট খোলাতে গিয়ে থেকে শুরু করে অনলাইনে আপনি যে কোনো আধার রিলেটেড কাজ করুন না কেন সে হতে পারে আপনাদের ঈশ্বরাম কার্ড আয়ুষ্মান কার্ড বিশ্বকর্মা যোজনা সমস্ত ক্ষেত্রেই কিন্তু আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক নালে আপনারা এই সমস্ত কাজ করতে পারবেন না কারণ যখনই আধার নাম্বার দেওয়া হবে তারপরে আপনার মোবাইলে ওটিপি ঢুকবে ওটিপি দিলে তারপরে সে অ্যাক্সেস করতে পারবে যে কাজটা করছে সেটার তো আজকালকার দিনে আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় তো এটাকে আপনারা ফেলা ভাববেন না যদি আপনাদের না থাকে ইতিমধ্যে তাহলে আপনারা অবশ্যই আপনাদের নিয়ারেস্ট যে আধার সেন্টার রয়েছে সেখানে গিয়ে করিয়ে নেবেন খুব ইম্পর্টেন্ট কিন্তু বারবার বলছি এছাড়া আরও একটা উপায় রয়েছে আপনারা আধারের যে ওয়েবসাইট রয়েছে ইউআইডিআই এই ওয়েবসাইটে গিয়ে আপনারা স্লট বুকিং করতে পারেন যে আপনারা কোন ডেটে আধারের কাজ করতে যাচ্ছেন সে নতুন বা কারেকশান তো এটা করতে গেলে আপনাদের যে ভোগান্তি পোয়াতে হবে সেটা প্রথমেই বলে রাখছি যে আপনারা এই স্লট পাবেনই না হ্যাঁ তো যারা আধার সেন্টারে কাজ করে না তারা অটোমেটিক স্লট ফুল করে রেখা দেয় ইচ্ছা করে এর পিছনে কি কারণ থাকতে পারে সেটা আপনারা বুঝতে পারছেন এই ভিডিওতে আমি আর স্পষ্ট করে বোঝালাম না কিন্তু আমি যতবারই স্লট বুকিং করতে গেছি একবারও আমি পাইনি স্লট বুকিংয়ের জন্য তো আপনারা যদি আধার সেন্টারে যেতে চান তাহলে আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করুন নাকি অনলাইনে করবেন ঠিক আছে অনলাইনে চেষ্টা করবেন না হবে না তবুও দেখতে পারেন আপনাদের ইচ্ছা আবার হ্যাঁ অনেক অনেক জায়গায় আবার অ্যাভেলেবেলও থাকে বলা যায় না ঠিক আছে তো বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট চান্স যে আপনারা অনলাইনে স্লট বুকিং করে পাবেন না এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট হয় সেটা হচ্ছে বায়োমেট্রিক আপডেট খুব গুরুত্বপূর্ণ এখনকার দিনে খুব প্রচলিত আপনাদের হাতের ছাপ যদি না মেলে তাহলে আপনারা এই বায়োমেট্রিক আপডেট করাতে পারেন যার ফলে আপনাদের হাতের ছাপ মিলবে পরবর্তীকালে এছাড়া বায়োমেট্রিকের মধ্যে ফেসও চলে আসে আবার হাতের ছাপও আসে চোখের মনিও আসে তো এইগুলো চলে আসে এইগুলো সবই হচ্ছে বায়োমেট্রিক আপডেট তো এইগুলো আপনারা করতে পারেন সেই আধার সেন্টারেই হবে অর্থাৎ যা দেখা যাচ্ছে আধার সেন্টারে বেশি কাজ হয় আপনারা বাড়ি বসে খুব কম কাজ একটা লিমিটেড কাজ করতে পারবেন তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে ফটো চেঞ্জ করা থেকে শুরু করে আপনারা আধার কার্ড কিভাবে আপডেট করবেন কীভাবে ডকুমেন্ট আপডেট করবেন ঠিকানা কীভাবে চেঞ্জ করবেন মোবাইল নাম্বার কীভাবে চেঞ্জ করবেন সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে একটাই ভিডিওতে আপনাদের জানিয়ে দিলাম আশা করব আধার কার্ড নিয়ে পরবর্তীকালে আর কোনো আপনাদের মনে সংশয় থাকবে না আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না